Hi everyone, welcome to Orphosis Education. দিশাহীন পথ চলার জন্যই মানুষ অসফল হয়। অথচ বর্তমান যুগে প্রত্যেকটি অভিভাবকই চান তার সন্তানের সর্বোচ্চ সাফল্য। সেই সাফল্যের পিছনে প্রত্যেক সন্তানই ছুটে চলেছে। একজন অভিভাবক তার আয়ের অধিকাংশই সন্তানের পড়াশোনার পিছনে ব্যয় করে থাকেন। আজকালকার কম্পিটিশনের যুগে শুধু পড়াশুনো নয়, তার সাথে অভিভাবকরা সন্তানকে পারিপার্শ্বিক অনেক কিছু শিখিয়ে থাকেন, যেমন আঁকা, নাচ, গান, আবৃত্তি, সাঁতার প্রভৃতি। অভিভাবক হিসাবে তারা তাদের সন্তানকে সব কিছু দিক থেকেই দক্ষ করে তুলতে চান। কিন্তু একটি পক্ষে এই সমস্ত বিষয় একসাথে অনেক মানসিক চাপের সৃষ্টি করে। শিশুর মধ্যে যে সহজাত প্রতিভা আছে সেটা তার অভিভাবক উপলব্ধি করতে পারেন না। এর ফলে পরবর্তী সময়ে যখন ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে চলে তখন নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। যেমন পড়াশোনার শেষে যখন তারা চাকরি খুঁজতে যাচ্ছে তখন তারা নিজের মনের মতো চাকরি পাচ্ছে না, কারণ বর্তমানে চাকরির হার খুবই কম। ফলে তাদের বেঁচে থাকার জন্যে ইচ্ছের বিরুদ্ধে যে কোনো কাজ করতে হয়। কিছুদিন পর দেখা যায় তারা তাদের মনের মতো চলতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, ধীরে ধীরে তারা জীবন বিমুখ হয়ে যান এবং পরবর্তী সময়ে বুঝতে পারেন যে তার সিদ্ধান্তটাই ভুল ছিল। যেই সময়ে তারা এটি উপলব্ধি করেন তখন অনেকটাই সময় অতিক্রান্ত হয়ে যায়। 100% মধ্যে 98% মানুষই এই একই ভুল পথে অগ্রসর হন। প্রত্যেকটি মানুষই অনন্য, তাই অন্যান্য মানুষের সঙ্গে তুলনা করে আপনার নিজের দক্ষতা যাচাই করবেন না, কারণ প্রত্যেকটি শিশু ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। তাই সর্বপ্রথম প্রত্যেকটি মানুষের উচিত নিজের সহজাত প্রতিভাটি কি সেটা আগে জানা, কারণ আমরা জানি ভগবান আমাদের প্রত্যেকেরই একটি সহজাত প্রতিভা দিয়েছেন। সহজাত প্রতিভার দিকটি চিহ্নিত করার সাথে অবশ্যই জানতে হবে একটি মানুষের শেখার ধরন বা পদ্ধতি। শেখার ধরন না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন একটি শিশু সারা বছর পড়াশোনা করেছে, লিখেছে, কিন্তু পরীক্ষা শেষে যখন রেজাল্ট হাতে পাচ্ছে তখন কিন্তু সে নিজের মনের মতো নাম্বার পাচ্ছে না। এর ফলে অভিভাবক ও শিশু দুজনেই নিরাশ হয়ে পড়েছে। আমরা আমাদের এই সহজাত গুণ, শেখার ধরন জানতে পারব একটি বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা, যার নাম হল DMIT, ডার্মাটোগ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এর মাধ্যমে শুধু সহজাত গুণ নয়, আমরা আমাদের নিজেদেরকেও চিনতে বা জানতে পারব। প্রথমত, এটি আপনার জন্মগত প্রতিভা সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয়ত, আপনার সন্তানের শক্তিশালী দিক বা স্ট্রং পয়েন্ট ও দুর্বল দিক বা উইক পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন। তৃতীয়ত, আপনার সন্তান কি কি বহুমুখী দিক নিয়ে জন্মগ্রহণ করেছে তা জানা যায়। চতুর্থত, আপনার সন্তানের শেখার ধরন জানতে পারবেন। আপনার সন্তান দেখে দেখে শেখে, না শুনে শুনে শেখে, না নিজে করে শেখে, সেটা আপনি জানতে পারবেন। পঞ্চমত, আপনার সন্তানের ক্যারেক্টার পার্সোনালিটি সম্পর্কে জানতে পারবেন। ষষ্ঠত, আপনার সন্তানের IQ, AQ, EQ, CQ কেমন তা আপনি জানতে পারবেন। তাছাড়া আপনার সন্তান কোন ক্যারিয়ার বাছাই করলে সাফল্য পাবে সবটাই জানতে পারবেন। সবশেষে, আপনার সন্তান কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে সাফল্য বেশি পাবে সেটাও আপনি জানতে পারেন DMIT টেস্টের মাধ্যমে। DMIT টেস্ট সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।